সংখ্যক আদিবাসী মহিলারা সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বঙ্গ বিজেপির সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এমনটাই জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি লক্ষ্মণ গোড়ে। আজ দুর্গাপুরের কাকসা বামুননাড়া অঞ্চলের একটি পথসভা কর্মসূচির মধ্যে বিপুল সংখ্যক আদিবাসী মহিলারা সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বঙ্গ বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় হাত ধরে, এমনটাই বলে করলেন দুর্গাপুর আসানসোল জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ গোড়ে। এই দিন বক্তব্য রাখতে গিয়ে ফের রাজ্যের শাসক দল ও পুলিশকে কটাক্ষের সুরে দুষলেন তিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই অনুষ্ঠানের সময় এই কটু কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু পুলিশ কাউকে ধরতে পারবে না, কারণ সব গুন্ডারা তৃণমূলের সাথে যুক্ত হয়ে আছে। ঠাকুর আর তোমার তো ছটা মাস, তারপর তৃণমূলের সর্বনাশ, আর তারপর আপনারা সবাই জেলার ভিতরে যাবেন। আজকে আদিবাসী মায় বোনেরা কল্পনা করুন তো আপনারা, নরেন্দ্র মোদী আদিবাসী সমাজ এসসি সমাজ তারা দীর্ঘ ধরে 9 বছর ধরে মমতা ব্যানার্জির সরকারে তারা বঞ্চিত, মোদিজি প্রকল্প করে চলেছেন, অথচ গ্রামের গরিব মানুষেরা ঘর বাথরুম বিধবা ভাতা বার্ধক্য ভাতা মোদিজির গ্যাস থেকে শুরু করে কোনো কিছু পাচ্ছেন না, আর চাল 2 কেজি তারা বঞ্চিত। সেই কারণে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কাকসা ব্লকের আদিবাসী সমাজ এই বামুনাড়া গ্রামের 305 জন মহিলা, 125 জন সিপিএম এবং 180 জন তৃণমূল কংগ্রেস থেকে তারা যোগদান করলেন। তার একটাই বিষয় যে আমরা 9 বছর ধরে বঞ্চিত, আমরা চাল পাচ্ছি না, আমরা বাথরুম পাচ্ছি না, আমরা ঘর পাচ্ছি না, আমরা বিধবা পাচ্ছি না, বার্ধক্য ভাতা পাচ্ছি না, ঘরে জল পড়ছে। সেই জন্য আজকে তারা এক গ্রাস ফোক উগড়ে দিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। আমরা ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এবং আগামী দিনে দুর্গাপুর আসানসোলে বহু মানুষ আদিবাসী মানুষ পার্টি যোগদান করবে।